নমস্কার বন্ধুরা, মা অন্নপূর্ণা নার্সারির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কীভাবে লেবুর চারার কলম করা হয় এবং কলম করার কতদিন পর সেই কলমটিকে মাদার গাছ থেকে কেটে আলাদা করা হয় এবং কোন কোন পদ্ধতি অবলম্বন করে সেই কলমের চারাটিকে মাটিতে বা কোনো পটে প্রতিস্থাপন করা হয়। বন্ধুরা, লেবুতে মূলত গুটি কলম করা হয়ে থাকে, তবে বর্তমানে লেবুতে জোর কলম ও গ্রাফটিং করা হয়ে থাকছে। তো বন্ধুরা, আসুন আমরা দেখে নিই কীভাবে লেবুর কলম করা হচ্ছে। নমস্কার বন্ধুগণ, আমি অনুকূল মাধব, মা অন্নপূর্ণা নার্সারির পক্ষ থেকে আজ আপনাদের লেবুর কলম কীভাবে করতে হয় এটা দেখাচ্ছি। লেবুর কলম করা এবং লেবুর কলম কীভাবে প্যাকেট করবেন, এই রকম একটা ডালা নেবেন। এই ডালাগুলি কিন্তু নরম, শক্ত হয় নাই। আর এখান থেকে এটা সম্পূর্ণ শক্ত আছে, এর যে কোনো জায়গা করা যাবে। এটা সবুজ অংশ, এখান থেকে আবার এইটুকু দেখেন সাদা অংশ, সাদা হয়ে গেছে। লেবুর গাছে এরকম বয়স হলে আস্তে আস্তে এদিকে সাদা, এখানে অল্প সাদা, এখানে বেশি সাদা, এদিকে আরও সাদা হয়ে আবার অন্যরকম হয়ে গেছে। এটা অনেক পুরোনো। তা আপনি লেবুর গাছ এই একেবারে কচির দিকে করলে পচে যাবে, শিকড় আসবে না। এখান থেকে করার কলম করার জায়গা এর মধ্যে, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এর যে কোনো জায়গা করবেন, এইরকম জায়গা করলেই শিকড় আসবে ঠিকঠাক। আবার যদি মনে করেন যে এই যে একটা বড় ডালা আজ কয়েক বছর আগের, এই ডালাটার বয়স কয়েক বছর আগের, এখান থেকেও কিন্তু লেবুর গাছে কলম হবে। তবে সব গাছে এরকম হবে না, লেবুর গাছে হবে। যাই হোক, এইরকম তো কেউ কলম যারা বাড়িতে দু এক পিস করতে চায়, একবারে বড় করে বসায়, তারাই করে। তাছাড়া ব্যবসার ক্ষেত্রে অত বড় কোনো দরকারই নেই, ব্যবসার ক্ষেত্রে এইটুকু। বা আপনি যদি ছাদ বাগান করতে চান, এইরকম ছোটো গাছ করবেন, আপনার গাছটা বেশ মানে পছন্দ মতো হয়ে উঠবে। পোঁচ দিবেন না, চাপ দিয়ে কাটতে হবে। লেবুর গাছের ছালটা খুব সহজেই ওঠে। এই যে সম্পূর্ণ ছালটা একেবারে চারিদিক পেঁচেছিল, এটা খুব পরিষ্কারভাবে উঠলো, একবারে সম্পূর্ণ উঠলো। এটার কোনো সমস্যা থাকলো না। অনেক গাছে দেখা যায় লিচু বা পেয়ারা কিছু অংশ থাকে, সেগুলি থাকলে সমস্যা। এইভাবে ডলা দিবেন, হয় আঙুল বা কোনো কিছু ন্যাকড়া নিয়ে, এই যে লালাটা থাকে এই লালাটা যাতে না থাকে। এবং এই এরকম ছাঁটার দুই এক ঘন্টা বা দু চার ঘন্টা পরে বাঁধার নিয়ম। এখন বাঁধলেও সমস্যা নেই, কিন্তু দু চার ঘন্টা পরে বাঁধলে সে সবচাইতে ভালো। এই অংশটা মাটির ভিতরে থাকতেই হবে। এই যে এরকম একটা প্লাস্টিক লাগবে, খুব মোটা দরকার নেই, পাতলার মধ্যে, একটু হালকা বা একটু মোটা হলে সমস্যা নেই, তবে যেন লিক না থাকে সেরকম একটা কাগজ দরকার, প্লাস্টিক দরকার।
লেবুর ক্ষেত্রেও শুরু করতে হবে উপর থেকে। একটু মাটি পেঁচে দিতে হবে, এই যেখানে একটু মাটি পেঁচে দিলাম, তাহলে পরে আর জল ঢোকার ভয় থাকলো না। নিচের দিকেও একটু মাটি পেঁচে দেওয়া হলো, এই যে মাটি একটু মাটির উপর দিয়ে দেওয়া হলো, এইবার টানলে পরে হাওয়া আটকে গেল। খোলার সময় এটা টান দিলে খুলে যাবে। লেবুটা বছরের যে কোনো সময় করলে করা যায়, শীতের সময় করলে অনেক দেরি হয় শিকড় আসতে, তাছাড়া শীতের মধ্যে করলেও গরম পড়লে পরে শিকড় বেরোবে, আর সারা বর্ষা তো করা যাবেই। লেবুতে খুব একটা সমস্যা হয় না, বেশিরভাগ মিছে হয় না, আপনারা যে কোনো সময় ইচ্ছে হলে করতে পারেন। শুধু শীত সামনে করে বাঁধবেন না, শীত আসবে সেই রকম সময় বাঁধবেন না, তাহলে পরে আপনাদের ও 100-এর মধ্যে অন্তত 98টাই হয়ে যাবে। এরপর আমার তো এই গাছে লেবুর কলম নেই, লেবুর কলম করা হলো। এবার লেবু খুলে গাছের থেকে নামানোর পর খুলে কীভাবে আপনারা প্যাকেট করবেন বা মাটিতে বসাবেন বা টবে বসাবেন সেটা একটু পরে দেখাচ্ছি। ও আছে, এখানে এক পিস আছে, আগের শিকড় হয়ে গেছে তো, এই যে শিকড় হয়ে গেছে। কাঁটা লেবু সমেত আছে, এই যে গাছে আরও লেবু আছে, এই সব লেবু ছিল, এটা আমার দেশি পাতি, এই যে লেবু ছিল, এই যে এখনো আছে, ভিতরে কিছু আছে, এদিকে আছে, এটা এরকম সারা বছর হালকা হালকাভাবে, বর্ষার প্রথম দিকে খুব বেশি হয় আর সারা বছরই হালকা হালকা হয়। যেমন এই কয় পিস একটু বড় গেল, এখানে এই যে আবার ছোট দেখা যাচ্ছে, এই যে এরকম সারা বছরই অল্প অল্প হবে। এই যে দেশি পাতি, আর দেশি পাতিটাই সবচাইতে উপকার বেশি আছে, হালকা হালকা যে আছে এরকম হালকা হালকাই থাকবে। আর আরেকটা বিষয়, মানে আমার তো সবসময় কলম করতে হয়, যার কারণে একটু পুরোনো জাল না থাকলে লেবু ঠিকমতো আসে না। আর আমার লেবুর দরকার নেই, আমার দরকার এই ডালাগুলি, যার কারণে আমি লেবুর কোনো যত্ন করি না আলাদাভাবে। আমার লেবু থাক বা না থাক, আমার ডালা ঠিকমতো হওয়ার দরকার, যার কারণে লেবু গাছে কম দেখা যাবে। এবার চলুন কীভাবে খুলবো আর প্যাকেটটা করব সেটা দেখাচ্ছি। লেবুর কলম থেকে কলম কাটা পর্যন্ত আপনাদের দেখানো হলে এবার দেখাচ্ছি আপনার এই লেবুর গাছটা কীভাবে খুলবেন, কীভাবে প্যাকেট বা টবে বসাবেন। আর এই দেখুন, এটা খুব একটা চেহারা ভালো নেই, যদিও অনেক বড়ো ডাল ফেলা অনেক বেশি আছে, চেহারা খুব একটা ভালো নেই। এবার কি করবেন, এটা আগে কাটুন। এবার উপরের দিকটা ভালো লাগছে, যদি আপনি মনে করেন যে আমার নিচ দিক নিচ থেকেই ডাল ফেলা থাক, তাহলে এখান থেকে কাটুন। আর যদি মনে করেন যে না আমার নিচে পরিষ্কার, তাহলে এখান থেকে কাটবেন। যাই হোক, আমি এখান থেকেই যাতে ঝাঁকড়া হয় গাছটা সেইভাবে কাটলাম। এইবার দেখুন সেই গাছের চেহারা অন্যরকম হয়ে গেল, আগে অতটা দেখতে ভালো ছিল না, এবার কিন্তু দেখতে অনেকটা ভালো। আমরা এইভাবেই গাছগুলি পরিচর্যা করি, গাছগুলি কলমগুলি এইভাবে সাইজ করি, এইভাবে যাতে দেখতে ভালো হয় সেই চেষ্টা করি। এবার লেবুর গাছে কিন্তু কাঁটা থাকে, এই কাঁটাগুলি যদি আপনি না ছাড়ান, হাত দিলে পরে জ্বলবে, অনেক সময় ধরে জ্বলবে, এমনকি প্রায় 24 ঘন্টা হাতে ব্যথা থাকবে। যদি একটু বেশি পরিমাণ
কাঁটা ফুটে যায়, যার কারণে নিচে যতটুকু জায়গা আপনার হাত দেওয়ার দরকার হবে ভবিষ্যতে ততটুকু জায়গায় পরিষ্কার করবেন, না হলে পরে সমস্যা হয়ে যায়। আমাদের তারপরেও মাঝে মধ্যে সমস্যা হয়ে যায়। এবার খুলবেন, বর্ষার সময় দড়িটা পচে গেছে, এই প্লাস্টিকটা খুব সাবধানে খুলবেন মাটি যাতে না পড়ে। এবার কিছু দিয়ে আটকে নিতে হবে, নাহলে পরে আপনার এই মাটিটা ভাঙার ভয় থাকে। মাটিটা একটু যদি নড়ে তাহলে শিকড় গোড়ার থেকে খুলে যাবে আর গাছ বাঁচবে না, যার কারণ এইভাবে নরম কিছু যা পচে যাবে প্লাস্টিক বাদ দিয়ে এমন কিছু দিয়ে আপনারা আটকাবেন। এই যে আমার আটকানো হলো, এতক্ষণ কিন্তু খুব সাবধানে রাখার দরকার ছিল। এবার এবার আর অসুবিধে নেই, এবার আমি যদি ফেলি তাহলে আর এই মাটি ভাঙার ভয় নেই, খোলার ভয় নেই। এইবার ধরুন আমি প্যাকেট করব, যদি আপনারা নিজেরা করে থাকেন সরাসরি আপনারা টবে দিতে পারবেন, ছোটো টবে, আগে বড় টব দেওয়ার দরকার নেই। আমার এই মাটি তৈরি করা ছিল, এখন সার মাটি খুব বেশি দরকার নেই, গোবর সার থাকলে ভালো, না থাকলে আপনি ফুলের মাটিতে দিতে পারবেন। কিছুদিন পরে আপনি সার ব্যবহার করবেন। প্যাকেটের তলায় কিছু মাটি দিয়ে নিলাম, মাটির উপরে গোড়াটা বসানো হলো, সোজা করে বসাবেন এদিক ওদিক যাতে কাত না হয়। এখন আমি একটু জল দেব মাটি যাতে ভেজে, জল দিয়ে এই অবস্থায় আমি ছায়া জায়গাতে দু চার দিন রাখবো। দু চার দিন রাখার পর রৌদ্রে বের করবো, গোড়াটা একটু ভালো করে টাইট করবেন, নড়াচড়া খুলে যাবে। এভাবে আমি ছায়া জায়গায় জল দিয়ে দু চার দিন রাখবো, পাতায় জল স্প্রে করব, পাঁচ সাত দিন পর আমি রৌদ্রে বের করব। আপনারাও এরকম কলম নামালে পরে ছোটো টব, প্লাস্টিক না থাকলে ছোটো টব, আগে ছোটো টব দিবেন। এইবার ধরুন এইভাবে আপনি দুই চার মাস চলবে, দুই চার মাস রাখবেন, দুই চার মাস পর প্যাকেটটা কাটবেন, আবার বা যদি ছোটো টবে থাকে টব থেকে বের করবেন, একটু বড় টবে 8-10 ইঞ্চি টবে দেবেন, সেই সময় আপনার মাটি সার মাটি দরকার হবে, সেটা আপনার পরে এক সময় দেখানো হবে, মানে কী কী সার দেবেন। একেবারে সমস্ত সারই দিতে হবে এমন কিছু না, যতটা মানে ভালোর মধ্যে জৈব সার দেওয়া যায় ততটাই ভালো। আপনি দুই রকম সার দিতে পারেন, চার রকম দিতে পারেন, যাই যত রকম আপনি একটু যত্ন বেশি করবেন ততই আপনার গাছের পক্ষে ভালো। এখানে লেবুর বিষয় আজ এই পর্যন্তই শেষ, নমস্কার। তো বন্ধুরা, আপনারা দেখলেন কীভাবে লেবুর চারার কলম করা হয়, এবং কলম করার কদিন পর সেই কলমের চারা গাছটিকে মাদার গাছ থেকে কেটে আলাদা করা হয়, এবং কীভাবে সেই কলমের চারাটিকে প্রতিস্থাপন করা হয়। বন্ধুরা, লেবু গাছে মূলত গুটি কলম করা হয়ে থাকে, তবে বর্তমানে লেবু গাছে জোর কলম এবং গ্রাফটিং করা হচ্ছে। আর বন্ধুরা, আপনারা যদি এই লেবুর গ্রাফটিং এবং জোর কলমের ভিডিও দেখতে চান তো আমার এই চ্যানেলে এবং আই ব্যাটনে সেই ভিডিওগুলি দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। আর বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা প্রথমবারের জন্য আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে নোটিফিকেশন অল করে দেওয়ার জন্য। আর আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।